তোমার মায় যখন তোমাকে ডাকবে ওই সময় মাকে বলবা মা গো কি হয়েছে আমাকে, বলেন আমি কি খেদমত আপনাকে দিতে পারি। তার মানে মা যখন তোমাকে বলায় রে সন্তান, জোরে আওয়াজ দিয়ে কথা বলবে না, কিন্তু অপরদিকে যখন তুমি তোমার মাকে স্কুল থেকে এসে ডাকবাম, তখন একটু জোরে করে ডাকো, মা, ও মা, তুমি কই গিলা কও দেই, তোমার ছাড়া আমার কিছু ভালো লাগে না। সন্তান যখন ডাকবা একটু জোরে জোরে ডাকবা, মনে হবে তোমার পিছনের ঘাড়ের রগগুলো একটু মোটা হয়ে গিয়েছে, এতে সন্তান আর ওই মায়ের মধ্যে সম্পর্ক আরো বেশি বেড়ে যাবে। আর মা যখন ডাকবে তখন একেবারে চুপচাপ, মা বলেন না, মাঝে মাঝে যুবক বাজারে যাও, তোমার মা চপ খাইতে পছন্দ করে একটা চপ কিন্না দাও, তোমার মা সিঙ্গারা খাইতে পছন্দ করে দুইটা সিঙ্গারা কিন্না দাও, আবার বাজারে যাবার সময় মাকে একটু ডেকে বলো মা গো তোমার কি খাইতে মনে চায়, মা তুমি না কালো জাম খাবে, মা তুমি কি রাজভোগ খাবে, আচ্ছা মা আজকে তোমার জন্য আমি একটু রসমালাই আনবো। এ যুবকেরা শোনো, এই কাজটুকু যদি তুমি করতে পারো তোমার মা খুশি তো আল্লাহর আরশ খুশি, রেদার রব্বি রেদার ওয়ালেদ, মা বাবার সন্তুষ্টি মানে আল্লাহর সন্তুষ্টি। কিন্তু এমন যুবক আছে যারা মাকে গালিগালাজ করে মাকে বকাবকি করেন, যুবক আপনার পায়ের মধ্যে হাত দিয়ে বলে যাই মাকে বকবেন না মাকে গালি দেবেন না, এই দুনিয়ায় সব হারাইলে সব পাবেন কিন্তু মা হারাইলে পাবেন না। এবার আসুন আমি সরাসরি এবার তাফসিরে চলে যাচ্ছি, যেহেতু তাফসিরুল কুরআন মাহফিল আমি তাফসির থেকেই কথা বলবো, তবে আপনাদেরকে আগে আমি একটু সাজিয়ে গুছিয়ে নিলাম, কেননা মঙ্কাল বিহি সদাক, যারা আল্লাহর কোরআন দিয়ে কথা বলে তারা সত্যবাদী। কথা বলতে হবে কার, শুধু কি সুরে সুর মিললে মানবেন নাকি এর ভাব অর্থ এবং কোরআনিক দলিল আছে এইটা দেখবেন। গুড, আসুন। এক বেটাই গান শুরু করছে, মুরব্বীরা ভালো বলতে পারবেন, এই রূপে কয়দিন গুজুরিয়া যায় কালা ধরলা ছাগল পাল্লে রুমু তুল্লার মাই, হায় হায় রুমু তুল্লার মাই বলে গোলামের পুত কলই মেলা দিয়াই আমার ছাগল খুয়াইছস। বুঝছেন কিছু? আচ্ছা এবার আমাকে বলেন, কলই মেল্লা দিয়ে ছাগল খুয়ায় নাকি ছাগল মেল্লা দিয়ে কলই খুয়ায়, কোনটা? মানে এই গানের সুর হচ্ছে কলই মেল্লা ছাগল খুয়াইছে, কিন্তু না, ছাগল মেল্লা কলই খেত নষ্ট করে, তার মানে সুরে সুর মেল্লে ওইটা মানা যাবে না। বক্তার ওয়াজ শোনার আগে দেখতে হবে বক্তা কোরআন হাদিস দিয়ে কথা বলে কিনা, ঠিক কিনা কর। এবার একটা স্লোগান দিয়ে আমি আমার তাফসীর শুরু করি, কোরআন হাদিস যেখানে, ইসনের ভাইয়েরা অধিকাংশ যুবক, কিন্তু ব্যাটারি যদি এই বয়সে ফিউজ হয় তাহলে হারবাল বাংলাদেশ আরো বেশি ভরবে, একবারে সমস্যারে জবাব দেন, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেই দলে, কোরআন নাই যেই দলে, আল্লাহ কোরআনের দল করবার তৌফিক দান করেন, আমিন। কোরআনের দল করা, আহা, মনে পড়িয়া গেল সূরা ইউসুফের তাফসীর,